আজ থেকে দু তিন বছর আগের কথা মনে করুন তখন আমরা মানে প্রচুর পরিমাণে ফাইল শেয়ার করতাম লাইক বিশেষ করে সেন্ডার বলে একটা অ্যাপ্লিকেশন ছিল প্লাস শেয়ার ইট বলে অ্যাপ্লিকেশান ছিল প্লাস আরও অনেক অ্যাপ্লিকেশান ছিল যেগুলো দিয়ে কিন্তু আমরা শেয়ার করতাম ইন্ডিয়াতে এখন শেয়ারিং প্রায় বন্ধই হয়ে গেছে মানে এখন জিও আসার পরে বা সবগুলো সিমের মানে নেট এত বেশি দেয় যে ইন্ডিয়াতে কিন্তু আর আমরা ওই শেয়ার ইড সেন্ডার মেন্ডার কিছু সেরকম ইউজ করি না কিন্তু যারা বাংলাদেশি ভাই বোনেরা রয়েছেন তারা কিন্তু এখনও শেয়ার ইট বা সেন্ডার এই জাতীয় কিন্তু সেন্ডিং অ্যাপগুলো ব্যবহার করেন আমি আজকে আপনাদের এমন একটা জিনিস শিখিয়ে দেবো যে আপনার ফোনে কিন্তু ইনবিল্ড এখন কিন্তু শেয়ারিং অ্যাপ দেওয়া থাকে যেটা কিন্তু আপনার অনেকে জানেনি না নিয়ার বাই শেয়ার বলে একটা অপশন রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে অন্য ফোনে ডেটা পাঠাতে পারবেন খুব সহজে তো এটা কীভাবে করবেন এবং রকম অ্যাপ্লিকেশান ইনস্টল না করে কিভাবে কাজ হবে এবং কি করে কাজ হবে কোন ফোনে কাজ হবে সমস্ত কিছু আমি আপনাদের বলে দেবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না ওকে সো আমরা পাশাপাশি দুটো ফোন নিয়ে নিয়েছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে হয় এটা থেকে এটাই শেয়ার করবো না এটা থেকে এটাই শেয়ার করবো ফাইল তো আপনারা দেখবেন যদি আপনারা শাটার বাটনটা একটু নামান তাহলে দেখবেন এখানে অপশন থাকবে ঠিক আছে এখানে দেখুন আমার কাছে যেমন রয়েছে নিয়ার বাই শেয়ার এই ফোনও কিন্তু তেমনই রয়েছে দেখুন নিয়ার বাই শেয়ার ঠিক আছে তো আপনারা যদি অ্যান্ড্রয়েড ইলেভেন হয় সেক্ষেত্রে কিন্তু ইনবিলটা আপনাকে নিয়ার বাই শেয়ার যে অপশন সেটা কিন্তু দিয়ে দেবে তো আপনাকে যেটা করতে হবে নিয়ার শেয়ারটা অন করতে হবে আপনাকে যেটা মাথায় রাখতে হবে নিয়ার শেয়ার ইউজ করার জন্য আপনাকে কিন্তু আপনার যে ব্লুটুথ আপনার ওয়াইফাই এবং আপনার যে জিপিএস সেটা অন করে নিতে হবে অর্থাৎ নিয়ার বাই শেয়ারটা কিন্তু আপনার ব্লুটুথ আপনার ওয়াইফাই এবং জিপিএসটা তিনটে একসাথে মিলিয়ে কিন্তু এখানে আপনার অন্য ফোনকে ফাইন্ড করবে তো যার জন্য কিন্তু আপনাকে তিনটি অপশন করতে হবে যেরকম আমি এখানে আমার অন করে নিলাম ব্লুটুথ এখানে অন করে নিলাম আমার ওয়াইফাই ওকে ওয়াইফাই এবং তার সাথে দেখুন এখানে আমার লোকেশন এই ফোন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমার ব্লুটুথ অন করে দিলাম এবং তার পাশে অন করে দিলাম ওয়াইফাই এবং তার সাথে অন করে দিলাম আমার লোকেশন ঠিক আছে হয়ে গেল এখানে দেখুন নিয়ার শেয়ার অটোমেটিক অন হয়ে গেছে আর আমার এখানে নিয়ার বাই শেয়ার অটোমেটিক অন হয়ে গেছে যেহেতু আমি একটু আগে অন করেছিলাম তো তিনটে একসাথে অন করলে অটোমেটিক নিয়ার শেয়ার অন হয়ে যায় তো এখানে দেখুন জাস্ট এই নিচে ক্লিক করবেন দিয়ে কিন্তু আপনার এখানে দেখাবে যে আপনি কাকে শেয়ার করতে চান বা কার কাছে ভিজিবল হতে চান এখানে আপনার যে কন্ট্যাক্টস রয়েছে তাদের কাছে যদি ভিজিবল হতে চান তাহলে কন্ট্যাক্টসে ক্লিক করবেন যদি হিডেন রাখতে চান তাহলে হিডেন করবেন আর যদি চান এভরি যখন আপনি এমন কারোর সাথে শেয়ার করবেন যাকে হয়তো আপনি চেনেনি না হয়তো বা প্রথমবার শেয়ার করছেন সেক্ষেত্রে কিন্তু এভজি ওয়ান অন করে দেবেন আমিও এখানে কিন্তু নিয়ার বাই শেয়ারে ক্লিক করে এখানে আমার যে ওয়ান সেটা করে দিলাম ওকে করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো আপনার ছবি ধরুন আপনি এখান থেকে শেয়ার করবেন জাস্ট ফটোতে যাবেন বা গ্যালারিতে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি যে ছবিটা শেয়ার করতে চাইছেন সেই ছবিটা কিন্তু চলে যাবেন যেরকম ধরুন আমি এখান থেকে আমার এই গাছের ছবিটা শেয়ার করব। জাস্ট এখানে দেখুন এখানে শেয়ার অপশন রয়েছে সেন্ডে ক্লিক করে এখানে দেখুন ওপরে একটা অপশন চলে আসবে যেটা হচ্ছে নিয়ার শেয়ার জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে শো করবে যে আপনার আশেপাশে শেয়ারের জন্য কোন ফোন অ্যাভেলেবেল আছে যেরকম আমার দেখুন এখানে দীপক্স ফোন লেখা রয়েছে অর্থাৎ আমার এই ফোনের নাম হচ্ছে দীপক্স ফোন মানে ফোনের ওনারের নাম হচ্ছে দীপক তো এখানে জাস্ট এখানে দীপক্স ফোনে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে দেখুন আমার কিন্তু এখানে দেখাচ্ছে ডিভাইস ইজ শেয়ারিং তো আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু অন্য ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা আসবে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ কিন্তু ফটাফট আপনার ডিভাইসে রকম ডেটা পাঠাতে পারবে না জাস্ট এখানে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবং দেখুন রিসিভিং হয়ে যাচ্ছে এবং অভিজিৎ ফোন থেকে আমার ফোনে কিন্তু রিসিভ হচ্ছে ঠিক আছে তো সিম্পলি এরকম রিসিভ হয়ে যাবে অ্যান্ড দেন আপনার ফোনে ওপেন হয়ে যাবে ওকে ওপেনে গেল সো এইভাবে কিন্তু জাস্ট আপনি যে কোনোভাবে আপনার ছবি হোক ভিডিও হোক আপনি কিন্তু পাঠাতে পারবেন বাট প্রথমবার করলে কিন্তু আপনাকে ব্লুটুথটা আগে থেকে পেয়ার করে নিতে হবে যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেয়ার ডিভাইসের মধ্যে গ্যালাক্সি এম থার্টি ওয়ান রয়েছে আপনার এখানে যখন আমার যে টিভি দেখাচ্ছে তো এখানে আপনাকে এম থার্টি ওয়ান দেখাবে বা আপনার যে ফোনের নাম সেটা এখানে দেখাবে জাস্ট এখানে ক্লিক করবেন ওই ডিভাইসে ক্লিক করার পরে এখানে পেয়ারের অপশন আসবে পেয়ারে ক্লিক করে দিলে কিন্তু আপনার ব্লুটুথটা পেয়ার হয়ে যাবে দেন আপনি কিন্তু রেডি টু গো তো এভাবে কিন্তু খুব সহজে আপনি কোনোরকম রকম আপনার যে সফটওয়্যার ইনস্টল না করেই নিয়ার বাই শেয়ারের মাধ্যমে আপনার যে কোনো ডিভাইস থেকে যে কোনো ডিভাইসে কিন্তু আপনি আপনার ডেটা হোক আপনার যদি কোনো ফাইল হয় কোনো ফটো হয় কোনো ভিডিও হয় সেগুলো কিন্তু পাঠাতে পারবেন কোনোরকম অসুবিধা নেই আর এটা কিন্তু একমাত্র অ্যান্ড্রয়েড ইলেভেনে এখন অ্যাভেলেবেল আছে যদি পুরোনোগুলোতে দিয়ে দেয় সেক্ষেত্রে তো খুবই ভালো কিন্তু মনে হয় না পুরোনোগুলোতে এই ধরনের ফিচার দেবে তো অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস তার ওপরে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে দিয়ে দিচ্ছে ইনবিল ঠিক আছে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে তার বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক পুরো দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভালো না লাগলে ডিসলাইক করতে ভুলবেন না